হ্যালো এভরিবডি, আমার মনে হয় এই প্রথমবার কোনো হাই টাইম ফ্রেমকে আমি লাইভ করছি। দিস ইজ জিবিপি এওডি এইস ফর টাইম ফ্রেম। আসলে এই সিগন্যালটা কিন্তু অ্যাপিয়ার হয়েছে 31 তারিখ, 31 মে, অ্যান্ড এন্ট্রিটা জাস্ট নাও। আমি এন্ট্রি নিয়েছি হচ্ছে একটু আগে, একটু আগে বলতে সকালের দিকে এন্ট্রি নেওয়া মেবি। আচ্ছা, আজকে 1 তারিখ, ওকে, 1 জুন, অ্যাজ ইউ ক্যান সি দি 1 জুন, এবং 4 আওয়ার একটা ক্যান্ডেল। সাধারণত কত সময় লাগে বুঝতেই পারছেন, এটা মেবি ক্যান্ডেল চেঞ্জ 1 মিনিট আছে না 2 মিনিট যেন আছে, এই ক্যান্ডেলটা চেঞ্জ হয়ে যাবে, মানে 4 ঘন্টা পূর্ণ হবে, ওকে। এবং 4 ঘন্টার টাইম ফ্রেমে অ্যাকুরেসিটা আসলে কোন লেভেলে এটা বোঝানোর জন্য সাধারণত আমার 4 ঘন্টা টাইম ফ্রেমে ট্রেড করা, এবং এটা তো আসলে অনেক সময় যাবৎ বা অনেক সময় নিয়ে লাইভ করা পসিবল না। তো আমি অবশ্যই এটা লাইভ আপডেট আপনাদেরকে দিব যে কী হচ্ছে। মানে এখানে স্টপ লস লেভেলটা অনেক বেশি, প্রায় 220 পিপসের মধ্যে প্রফিট লেভেলটা হচ্ছে 110 এরকম। এটা কেন, এর পিছনেও যুক্তি রয়েছে, বিকজ আপনাদেরকে দেখানোর স্বার্থে আমাকে টেক প্রফিট লেভেলটা একটু কম রাখতে হয়েছে। এবং ইফ আই ডান ইট, সো আই উইল ক্লোজ দিস ট্রেড উইথ 100 পিপস। বাট স্টপ লস লেভেলটাকে তো আসলে আমি একদম নিয়ম ছাড়া হুটহাট করে ইচ্ছা মতো এক জায়গায় বসাইতে পারি না। আমাদের দেশে সাধারণত ম্যাক্সিমাম ট্রেডারের ক্ষেত্রে এই প্রবলেমটা বেশি ফেস করে যতটুকু মনে হয়, এবং আমি যতটুকু খবর পাই সবার কাছ থেকে, যে ঠিক স্টপ লসটাও আমরা সেট করতে পারি, বাট এক্স্যাক্ট কোথায় স্টপ লস সেট করতে হবে ইট ওয়াজ এ ভেরি কমপ্লেক্স ইস্যু। দ্যাটস ওয়াই হচ্ছে একটা ট্রেড পজিটিভ থাকা সত্ত্বেও বা একটা ট্রেড সঠিক ডিরেকশনে থাকা সত্ত্বেও অনেক সময় ট্রেডটা থেকে লস হয়। সো এই জন্য স্টপ লস লেভেলটাকে আমি মোটামুটি একটা লেভেলে রেখেছি। আমি যদি টাইম ফ্রেম সুইচ করে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কেন ওখানে দিয়েছি। আর টেক প্রফিট লেভেলটা হচ্ছে আমাদের ঠিক 110 বা সামথিং এরকম রয়েছে। এন্ট্রি পয়েন্ট মেবি 1.75400, ওকে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা এনজয় করতে থাকুন, এটা জিবিপি ওডি 4 আওয়ার।